পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে খোদ রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো তৃণমূল। একই সঙ্গে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে শাসক দল। ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যপালের রাজ্য সফর নিয়ে আগেই সরব হয়েছে শাসক দল। এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নালিশ করা হলো কমিশনে।